নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি এবং এই মুহূর্তে মিড ডে প্রাইম নিয়ে রয়েছি আমি অঞ্জন আপনাদের সঙ্গে। প্রথমে যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, রাত ঠিক 3:20 সল্টলেকের বিসি ব্লকের 244 এবং 245 নম্বর বাড়ির পেল্লায় গেটটা খুলে দিতে দেখা যায় কেন্দ্রীয় বাহিনীকে। এরপরই দেখা যায় ইডি আধিকারিকদের সঙ্গে সবুজ পাঞ্জাবি পরে বেরিয়ে আসছেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। পোর খাওয়ার রাজনীতি জ্যোতিপ্রিয় ওরফে বালু মল্লিকের বাড়ির সামনে থেকে আগেই সরিয়ে দেওয়া হয়েছিল তার অনুগামীদের। তবে মন্ত্রী বেরিয়ে আসতে সংবাদ মাধ্যমের তরফে প্রশ্ন করা হয়, কি বলবেন? নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই গাড়ি থেকে গলা বের করে বালু বলেন, গভীর ষড়যন্ত্রের শিকার হলাম। শুধু ষড়যন্ত্রের তত্ত্ব নয়, বিজেপির দিকেও আঙুল তুলেছেন তিনি। দেখুন, রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার জ্যোতিপ্রিয় মল্লিক, 21 ঘন্টার ম্যারাথন তল্লাশির পর গ্রেপ্তার জ্যোতিপ্রিয় মল্লিক। শুক্রবার ভোররাত 3 নাগাদ গ্রেপ্তার করা হয় রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রীকে। শুধু ষড়যন্ত্রের তথ্য নয়, বিজেপির দিকেও আঙুল তুলেছেন জ্যোতিপ্রিয় মল্লিক। ভোররাত 3 নাগাদ তাকে গ্রেপ্তার করে সিজিও কমপ্লেক্সে নিয়ে যান গোয়েন্দারা। রেশন দুর্নীতির তদন্তে বৃহস্পতিবার ভোর 6টা থেকে জ্যোতিপ্রিয় মল্লিকের বিধাননগরের বাড়িসহ মোট 8 জায়গায় তল্লাশি শুরু করেন ইডির গোয়েন্দারা। প্রায় 21 ঘন্টা তল্লাশির পর বিধাননগরের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে সিজিও কমপ্লেক্সে নিয়ে যান গোয়েন্দারা। রেশন দুর্নীতিকাণ্ডে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করল ইডি। শুক্রবার ভোররাত 3টা নাগাদ তাকে গ্রেপ্তার করে সিজিও কমপ্লেক্সে নিয়ে যান গোয়েন্দারা। বৃহস্পতিবার সকাল থেকে প্রায় 21 ঘন্টা তল্লাশির পর তাকে গ্রেপ্তার করে ইডি। রেশন দুর্নীতির তদন্তে বৃহস্পতিবার ভোর 6টা থেকে জ্যোতিপ্রিয় মল্লিকের বিধাননগরের বাড়িসহ মোট 8টি জায়গায় তল্লাশি শুরু করেন ইডির গোয়েন্দারা। তার মধ্যে রয়েছে কলকাতার আমহা স্ট্রিটে তার পৈতৃক বাড়ি, তার আপ্তসহায়কের বাড়িসহ বেশ কয়েকজন ব্যবসায়ীর ঠিকানা। কিন্তু রাত যত বাড়ছিল ততই বাড়ছিল জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেপ্তারির সম্ভাবনা। গভীর রাতে সেখানে মোতায়েন করা হয় বাড়তি কেন্দ্রীয় বাহিনী। শুক্রবার ভোর 3টা নাগাদ জ্যোতিপ্রিয়কে গ্রেপ্তার করে সিজিও কমপ্লেক্সে নিয়ে যান ইডির গোয়েন্দারা। ইডির দপ্তরে ঢোকার আগে জ্যোতিপ্রিয় বলেন, গভীর ষড়যন্ত্রের শিকার হলাম আমি, এটুকু বলে গেলাম। ভারতীয় জনতা পার্টি খুব ভালো কাজ করেছে, তারা আমাকে স্বীকার করে নিলেন। মন্ত্রীকে নিয়েই সোজা ইডির দপ্তর সিজিও কমপ্লেক্সের দিকে বেরিয়ে যায় গাড়ি। সল্টলেকের বাড়ি থেকে কেন্দ্রীয় সংস্থার দপ্তরের দূরত্ব খুব বেশি নয়, 5 মিনিটেই সেখানে পৌঁছে যান মন্ত্রী। এরপর গাড়ি থেকে নামার সময় ফের ষড়যন্ত্রের তত্ত্ব শোনা যায় তার মুখে। তিনি আবারও বলেন, গভীর ষড়যন্ত্রের শিকার হলাম আমি, এইটুকু শুধু বলে গেলাম। মন্ত্রীর মুখে কার্যত মুখ্যমন্ত্রীর বক্তব্যেরই প্রতিধ্বনি শোনা গেল। রাজ্যের বর্তমান বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে যখন তল্লাশি চলছে, তখনই বিজেপির ষড়যন্ত্রের তত্ত্বের কথা উল্লেখ করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তিনি বলেছিলেন, সকলের মুখ বন্ধ করতে এই নোংরা খেলা খেলছে বিজেপি। শুধু তাই নয়, কার্যত হুঁশিয়ারির সুরে মমতা বলেছিলেন, বালুর সুগার আছে, ও যদি মরে যায় তাহলে বিজেপির বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে হবে, ইডির বিরুদ্ধেও অভিযোগ করতে হবে। আর সেই ষড়যন্ত্রের কথাই বললেন মন্ত্রী নিজেও। উল্লেখ্য, রেশন দুর্নীতিকাণ্ডে আগে গ্রেপ্তার হয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান। তার প্রায় 100 কোটি টাকার সম্পত্তির খোঁজ পাওয়া গিয়েছে বলে জানিয়েছে ইডি। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে তল্লাশি চালানো হয় বলে ইডি সূত্রে খবর। রেশনের গম খোলা বাজারে বিক্রির অভিযোগ রয়েছে বাকিবুরের বিরুদ্ধে। এই দুর্নীতিতে রাজ্যের রেশন ডিলারদের একাংশও যুক্ত বলে অনুমান ইডির তদন্তকারীদের। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি। রাত 3:20 সল্টলেকের বিসি ব্লক একেবারে 244 এবং 245, একেবারে 21 ঘন্টা ম্যারাথন তদন্ত। এবং তদন্তের পরেই রাত, ঠিক ভোর রাত বলা যেতে পারে, সেই সময়তে জ্যোতিপ্রিয় মল্লিককে তাঁরই বাড়ি থেকে নিয়ে গেলেন ইডি আধিকারিকরা এবং সরাসরি তাকে নিয়ে গেলেন একেবারে অ্যারেস্ট করে গ্রেপ্তার করা হলো তাকে। প্রশ্ন উঠল অনেক রকম, একেবারে প্রশ্ন উঠল বিজেপির ওপরে। বিজেপির ওপর প্রশ্ন তুললেন সরাসরি জ্যোতিপ্রিয় মল্লিক। যাবার আগে তিনি বললেন তার ওপর গভীর ষড়যন্ত্র হয়েছে। গতকাল থেকে ট্রাইব টিভি আপনাদেরকে একেবারে এক্সক্লুসিভ কভারেজ দিয়েছে গ্রাউন্ড জিরো থেকে, একেবারে জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ির সামনে থেকে। প্রশ্ন উঠেছিল সেই সময়তেও যে তার অনুগামীরা এবং সব্যসাচী দত্ত
দুজনেরই নাম উঠেছিল প্রকাশ্যে, তারা কি করছিল সেই সময়তে যখন তদন্ত চলছিল। তাদেরকে জিজ্ঞেস করলে পরে তারা বলেন যে তারা জানতেন না যে ভেতরে তদন্ত চলছে, ইডি আধিকারিকরা রয়েছে। তারা বলছে বিজয়া দশমী এবং লক্ষ্মী পুজোর নিমন্ত্রণ দিতে তিনি এসেছিলেন, প্রশ্ন তখনও উঠেছিল। তারপরে বিষয়টা আরও বেশি জল ঘোলা হতে শুরু করলো যখন মমতা ব্যানার্জি সরাসরি মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করলেন এবং বললেন বালি অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিক, যার হরপে নাম হচ্ছে বালি, এবং এই বালি, এই বালিবাবুর শরীর প্রচণ্ড খারাপ, সুগার রয়েছে। তিনি অসুস্থ হয়ে পড়লে, তার কিছু অসুবিধা হলে পরে তাকে যদি কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হয় তাহলে বিজেপি এবং ইডি আধিকারিকদের ওপরে এফআইআর করা হবে। প্রশ্ন তখন আরও বেশি দানা বেঁধেছিল। তখন আরও বেশি প্রশ্ন উঠেছিল মমতা ব্যানার্জি সরাসরি যখন প্রেস কনফারেন্স করে কথাগুলো বললেন, প্রশ্ন থাকলো। তারপরেই বিরোধীদের পক্ষ থেকে আসতে শুরু করলো বিভিন্ন রকম তোপ। তারা বলতে শুরু করলেন সত্যি সত্যি সুজন চক্রবর্তী একেবারে, যিনি একেবারে সিপিআইএমের নেতা, তিনি বলে বসলেন যে সত্যি সত্যিই যদি উনি জানতেন তাহলে সিজিও কমপ্লেক্সে গিয়ে আগে থেকে কেন ধর্না দিলেন না, যদি তিনি সত্যি সত্যিই জানতেন এই ঘটনাটি ঘটবে তাহলে দিল্লির সঙ্গে আগে থেকে কেন কথা বললেন না, নানান রকম তত্ত্ব সামনে এসেছিল সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই প্রেস কনফারেন্সের পরে। আমরা নানান রকম চিত্র আপনাদেরকে দেখিয়েছি ট্র্যাপ টিভির পর্দাতে, কিন্তু এইবার যেই কথাটি না বললেই নয়, একটু যদি ফ্ল্যাশব্যাকে যাওয়া যায় তাহলে আপনারা দেখবেন হয়তো আগস্ট, জুলাই এবং অক্টোবর মাস, এই তিনটে মাস তৃণমূলের জন্য শনির একেবারে সাতকাহন লেগে রয়েছে। তার কারণ এই তিনটে মাসের মধ্যেই কোনো না কোনো ঘটনা ঘটেই চলেছে, কোনো না কোনো হেভিওয়েট নেতা থেকে শুরু করে একেবারে তীক্ষ্ণ ষড়যন্ত্র, নানান রকম কথা বলা শুরু করতেও বারবার বিভিন্ন রকম ছোট থেকে বড়, আট থেকে আশি সবাই ফাঁসি, একেবারে ফেসে 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 এমন অবস্থা হয়েছে যার অবস্থা আজকে দেখা যাচ্ছে। এই 27 অক্টোবর দেখা যাচ্ছে সরাসরি এখন আমার জ্যোতিপ্রিয় মল্লিক, অর্থাৎ অক্টোবর মাসের মধ্যেই এর আগের বছর, তার আগের বছর, এরকমভাবে নানানভাবে তত্ত্ব সামনে আসছে এবং বারবার তৃণমূল নেতারা অ্যারেস্ট হচ্ছেন, গ্রেপ্তার হচ্ছেন। তাহলে বলাই বাহুল্য যে অক্টোবর মাসটাও কিন্তু শনির সাড়ে সাতই লেগে বসেছে একেবারে তৃণমূলের জন্য। আর এই কথাটি বারবার তৃণমূল কংগ্রেস বোঝানোর চেষ্টা করছে যে এটি সত্যি সত্যি ষড়যন্ত্র। এবং জ্যোতিপ্রিয় মল্লিক ঠিক সেই সময়তে কি বলেছিল একবার শোনাবো আপনাদের। সরাসরি একেবারে সংবাদ মাধ্যমের সামনে সবুজ পাঞ্জাবি পরে জ্যোতিপ্রিয় মল্লিক সরাসরি বললেন কি গভীর ষড়যন্ত্র, এবং শুভেন্দু অধিকারীর নাম করে কটাক্ষ করলেন, সরাসরি বললেন যে শুভেন্দু অধিকারী এবং এটা গভীর ষড়যন্ত্রের শিকার হয়েছেন জ্যোতিপ্রিয়বাবু। প্রশ্ন থাকবে, স্বাভাবিক ব্যাপার, তার কারণ গ্রেপ্তার হয়েছেন তিনি, তার শরীর খারাপ সরাসরি বলেছেন মমতা ব্যানার্জি, এবং মমতা ব্যানার্জির বলার পরেই প্রশ্ন উঠেছে নানান রকম যে সত্যি সত্যি কি আগে থেকে জানতেন মমতা ব্যানার্জি যে জ্যোতিপ্রিয়বাবু গ্রেপ্তার হবেন, না হলে তড়িঘড়ি জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ঠিক একেবারে কার্নিভেলের আগের দিন, আজ 27 তারিখ, আজ কার্নিভেল হওয়ার ডেট, সেই সময়ের আগের দিন হঠাৎ করে ইডি দপ্তর থেকে চলে আসলেন জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে আর ইডি আধিকারিকরা, আর তারপরেই প্রেস কনফারেন্স, তারপরেই মমতা ব্যানার্জি সরাসরি বলে বসলেন হ্যাঁ যদি এবার কোনো কারণে কোনো সমস্যা হয় জ্যোতিপ্রিয় মল্লিকের তাহলে তিনি ইডি আধিকারিকদের ওপর এফআইআর করবেন, শুধু তাই নয় একেবারে বিজেপির ওপরও এফআইআর করবেন। তখন থেকেই প্রশ্ন আসতে শুরু করলো তাহলে কি তিনি আগে থেকে জানতেন, জল্পনা বাড়লো রাজনৈতিক মহলে। এই বিষয়ে আমরা কথা বলেছিলাম সরাসরি জয়প্রকাশ মজুমদারের সঙ্গে, ট্রাইব টিভি কথা বলেছিল জয়প্রকাশ মজুমদারের সঙ্গে, জয়প্রকাশবাবুর একেবারে রিয়াকশন নিয়েছে ট্রাইব টিভি, কী বললেন তিনি এই বিষয়ে প্রশ্ন করাতে একবার শোনাবো।
এবং গ্রেপ্তারিত সময়ের অপেক্ষা ছিল। চোরদেরকে আরো অনেক আগে গ্রেপ্তার করা উচিত ছিল। যে বিপুল পরিমাণ সম্পত্তি বাকি বুড়ের পাওয়া গেছে, সম্পত্তি বলা ইয়ে রাজত্ব বলা ভালো, সেই সম্পত্তি বা রাজত্ব কার আদপে, কার কার সম্পত্তি বাকি বুড়ের নামে আছে, এই তদন্ত হওয়া প্রয়োজন। আমরা বহু চাল চুরির অভিযোগ পেয়েছি, তো বোঝাই যাচ্ছে যে যত চোর অ্যারেস্ট হচ্ছে, চোরের রানী ছটফটানি বাড়ছে। তো আগামী সময় কান এসেছে, এরপরে মাথা বসবে। এটা একটা রাজনৈতিক প্রতিহিংসামূলক আচরণ। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গতকালই বলেছেন, এবং সব থেকে বড় কথা, সারা ভারত জুড়ে এই কর্মকাণ্ড চালাচ্ছে শাসক কেন্দ্রীয় শাসক দল বিজেপি, ইডি এবং সিবিআই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোকে তারা নিজেদের স্বার্থ রক্ষায় ব্যবহার করছে, এবং তার মধ্যে পলিটিক্যাল ভেন্ডেটা আছে। আজকের ঘটনা সেই পলিটিক্যাল ভেন্ডেটারই প্রকাশ। সব থেকে বড় কথা, পাশাপাশি যদি দেখা যায় যে যারা ওই বিজেপি নামক ওয়াশিং মেশিনের মাধ্যমে বিজেপিতে জয়েন করেছে, তারা কিন্তু এর আওতায় আসছে না। এদের মধ্যে বিখ্যাত বিখ্যাত নাম আছে, বিখ্যাত নাম সব শুভেন্দু অধিকারী, হেমন্ত বিশ্ব শর্মা, মুকুল রায়, কিংবা প্রফুল্ল প্যাটেল, অজিত পাওয়ার, ছগন ভুজবল, এরা এদের বিরুদ্ধে কিন্তু দেখা যাচ্ছে মোদী সরকারের ইডি সম্পূর্ণভাবে মুখ ঘুরিয়ে আছে। উল্টো দিকে বিশেষ করে তৃণমূল কংগ্রেসকে তারা টার্গেট করেছে। তার কারণ হচ্ছে 2021 নির্বাচনের পরাজয় হজম হয়নি, আর সামনে 2024 আছে যেখানে নিশ্চিত পরাজয় হবে। এইসব কারণেই এটা রাজনৈতিক প্রতিহিংসামূলক আচরণ ইডি সিবিআই এর, যারা এই আচরণ করছে বিজেপির নির্দেশে।